হ্যাঁ গো, এইবারে আমাকে কটা শাড়ি কিনে দিবে তুমি দুর্গা পূজায়? তুমি বলো না গো, কটা আনবে? আমি এই বছর 5টা শাড়ি নিব, 5টা। তুমি নামাইলে থতি, এখনো তোমার তো ভাবতে পালতে নাই। দুর্গা পূজা আইলে থালি নিব, থালি নিব। চলো কালকে তোমাকে নিয়ে নেবো, ততগুলা দোকানে থালি দেবে, থবে উঠাই এনে নিবে গো তুমি। আমি না দুর্গা পূজা আলে তাহলে মহালয়া তাহলে ফটকালিব, ফটকালিব করতে থাকি। তুমি তো মাইকে ভালোই বললি যে দোতা তালি এতে দোকানে তবে উঠে নিয়ে চলে আসবে, তো আমাকে তুমি কটা ফটকা কিনে দিবি বাবু? ছোট্টু ছেলেকে ফটকা লিতে নাই রে, তুই ছোট্টু ছেলে আছিস, চ তোকে জামা প্যান্ট কিনে দিব, ফটকা নাই। ও তা তো বাবু, আমি শুনব নাই গো, মহালয়া বটে আর ফটকা কিনে দিবি না, এটা কোনো গল্পর মধ্যে গল্প হলো না। বলো বন্ধুরা, ভুল বল দেখি তুই বেটা, তুই ছোট ছেলে আছিস রে, এখন ফটকা টটকা ফুটাছি না, সকালে উঠে টিভিয়ে মহালয়া দেখবি আর হাত থাপড়ি মারি, তাইলেই হবে। তুমি নয় আমি বোকা তোদা ঠেলা লই গো, আমি বুদ্ধিমান ঠেলা বতি, তোলা কিনে দিবি না যেটা বল না কি বলতি বল, আর নাম তো আমি আলো আলাদা ব্যবস্থা করবো। কে ফটকা ফুটাবি রে? ও তাই ভাবতে ঠেলে দাদু, তুমি কখন পেথন দেখলে এনতিলিটা মারবে আর আমার ফটকা কিনাটা কেন ঠেল করবে। তবে দাদু এটাও জানে রাখো, যে ফটকা যদি কিনতে না দিয়ে তো তাহলে বোতল কিন্তু আমি বাঁধ করে দেবো, আমার বহুত লাগাতে 3 বোতল ফটকা কিনতে পারে না বল পুলা দাদুর জন্য আমার। এবারে না কলা কলা তুমি বাবুকে, তারপরে দেখ ছোটু ছেলেকে ফটকা ফুটাতে নাই, তোকে ভোরে উঠান দিব, উঠবি আর উঠে নিয়ে মহালয়া দেখবি, কেমন মই শাশুড়কে বোধ করছে ওটা দেখবি, বুঝলি? ছোট্টু ছেলেকে ওরকম করতে নাই রে, ছোট্টু ছেলেকে ঘরেই থাকতে হয়। ও তা তো আমি শুনব না দাদু, আমি তো আগে বললি তো লাট বাল বলতে কিনতে দিবি না দিবি না বল। ফটকা তো বাবু তুমি পাবিস নাই রে, লাট বাল বলতি ফটকা কিনতে দিবে না বয়। তুই 1000 বার বললো, 1000 বারে কি উত্তর পাবিস রে আমার, সে ফটকা তোকে আমি কিনতে দিব না। ঠিক আছে দাদু বেটি, না তুমি মিলে দেলা। হ্যাঁ গো, আমাদের নোনাটা ওর দাদুর কথা শুনে রাগ করে কোথাও চলে গেল নাকি? সেটাই তো গো বাবা, ছোটু ছিলা বটে, ওকে যদি একটু চিচিড়ি টিচিড়ি কিছু কিনে এনে দিতি তাও ভুলে যেত, ও দাদুটা পেন্দায় রাগান দিলে এবারে কি করে ছেলেটা আমাদের। ঠিক আছে বাবু, আর ঠিক আছে দাদু, আমার দইটাই নাই ফচকাই, আমার ফচকার দইটাই নাই, এই তো ফচকা পাই গেছি, ঘরে গেটটা খুঁজে নিয়ে পাই গেছি, এবার জানি নিয়ে হজ গান দিব, আর কোন ঝিনটা হজ খাবো বন্ধু, ঘর তালে ভিতর চাই, আজ ওই বাই হ্যাং যাবো, দেখবি শুধু দেখতে বলবি ভুয়ে আমি ছুঁয়েই হবাই, যদি না ফচকা কিনে দিবি চাই এইটা ঘরে ভেজে ফুচবে, এবার তো একই বলছি বল। ফুটানোরে তো দম আছে তো ফুটানো দেখছি, এইরকমে ফুচাবো যাজু, তুই কি হ্যাঁকে বোকা পাই যে আমি এইরকমে ঘরটার ভিতরে ফুচাবো, তোকে ঘরটার ভিতরে ঢুকাবো আর তোর পাঁচটা লাগাই নিব ভিতরটা, তাই পরে আমি যাই যাবো আগুন চা, যেমন গেটটা উড়ার সময় তুই উড়ে যাই। বেটা তুই রাগ করিস না রে, তোকে আমি ফটকা কিনে দিব বেটা, তোর যত ফটকার দরকার রে গোটা দোকানটা কিনে এনে দেবো বাবু, তুই গ্যাসটা রাখ রে ঘরের ভিতরে। আমি আর কিছু ঘুম আমার যাবো, আমি বই দিয়েছি আমি এটাই বুঝাবো, আমার ফটকা জয়টাই নাই। না বাবু, তুমি ভালো ছিলা বটি রে, তুমি ওরকম করিস না, তোকে ফটকা কিনে দিবে তোর বাপে, তোর দাদুর কথা ছাড়, তোর দাদু খেপা হবে। আরে বাপ, ওরকম করিস না, তোকে আমি বাপ বলছি, তুমি ওটা রাখ, তো তোকে ফটকা আমি কিনে দেবো, তো আমি যাই জয় কাছে ফটকা কিনবো মানে, তুই হ্যাঁকে চিকি ফটকা কিনে দিবি, চিকি ফটকা ওই বই আমার ভাই আহ আর বুঝবি যে দেয়াল চাই ঘুচে ঘুচে ফুচা দেখবি আওয়াজ করবে, ঘুচে আমার হাতটা ছুঁয়ে যাবে, দোষটা নিয়ে আমার ওইরকম ফুচকাই। হ্যাঁ তো বাপ গ্যাসটা রাখ রে, তুই যেটা বলবি সেটাই কিনে নেবো, আমি নিয়ে যাবো তোকে চকলে করে নিয়ে যাবো, কি খেপা ছেলে জন্মায় দিলে গো।